Tourism is an act and process of spending time away from home in pursuit of recreation, relaxation, and pleasure while making use of the commercial provision of service. Tourism has become an important sector that has an impact development of country economy. The main benefits of tourism are income creation and generation of jobs. For many regions and countries, the tourism has an important source of welfare. For future, the hospitality industry has a huge scope and limitless options for skillful job seekers, as it is not limited to one service industry. নমস্কার, আমি পারঙ্গের পায় শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইপ্সিতা বিশ্বাস। বিপুল আয়ের পৃথিবী কতটুকু জানি, দেশে বিদেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মেরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। ভ্রমণ পিপাসু মানুষের রক্তে মিশে আছে দূরন্তে ছুটে চলার নেশা। দক্ষিণ মেরু উত্তর মেরু তাকে ডাকে, ডাকে অরণ্য সমুদ্র পর্বত ইত্যাদি। তখন মানুষের মৃত্যুর গর্জনও যেন সঙ্গীতের মতো মনে হয়। দেখা জানা শোনা দুদার টানে মানুষ বেরিয়ে পড়ে ভ্রমণের নেশায়, পথে প্রান্তরে বেরিয়ে পড়ে নৌকো গসায় দুদার সমুদ্রে, পাড়ি দেয় মহাকাশের মতো রহস্যময় গভীর প্রান্তরে। তাই তো আজ 27 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ভ্রমণ দিবস। প্রাচীনকাল থেকেই মানুষের রক্তে মিশে গেছে দূরন্তে ছুটে চলার নেশা। প্রাচীনকালে ভ্রমণ ছিল খুবই কষ্টসাধ্য, ছিল না তেমন অনাবিস্তৃত দেশ, ছিল না যানবাহন, পদে পদে ছিল বিপদ সংকেত। তবুও মানুষ বেরিয়েছে ভ্রমণের নেশায়, দিকে দিকে তৈরি হয়েছে ট্যুরিজম সেন্টার। পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিকে 2018 সালে ব্যাচেলর ডিগ্রি কোর্স করার জন্য খুলে দেওয়া হয়। আজ নবীন সমাজের কাছে এই ট্যুরিজম খুবই গুরুত্বপূর্ণ একটি জীবিকায় পরিণত হয়। ট্যুরিজমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, উল্লেখযোগ্য ব্যবসায়িক ট্যুরিজম, সামাজিক ট্যুরিজম, খেলাধুলা ট্যুরিজম ইত্যাদি। কিন্তু এই মেডিকেল ট্যুরিজমকে সরকারের অধীনস্থ থেকে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ট্যুরিজম মানুষকে জ্ঞানের আলোর দিকে নিয়ে যেতে সাহায্য করে। আজ বর্তমানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ট্যুরিজম থেকে 100 টাকার মধ্যে প্রায় 12 টাকার মতো আয় হয়ে থাকে। সমগ্র বিশ্বে ট্যুরিজমের ব্যাপক জনপ্রিয়তা ছড়িয়ে গেছে। দেশ ভ্রমণের সংজ্ঞায় রাষ্ট্রসংঘ এই দেশ ভ্রমণকে আখ্যা দিয়েছে বিশ্ব শান্তির ছায়াবৃত্ত। দেশ দেশান্তরে কোটি কোটি মানুষ রক্তে মিশে গেছে এই ট্যুরিজম। হাজার হাজার বছর পরিক্রমার পর আজ এই ট্যুরিজম 27 সেপ্টেম্বর বিশ্ব ট্যুরিজম দিবস মানুষের অগ্রগতির পথের দিশারি। নমস্কার। আমার নাম রিয়াজ মোল্লা, আমি গণিপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র, রোল নাম্বার 24। আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস 27 সেপ্টেম্বর সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। জাতীয় সংঘে অধীনস্থ সমস্ত বিশ্ব পর্যায়ন সংস্থা প্রত্যেক অধ্যাপনায় 1980 সাল থেকে সকল দেশে এটি পালিত হয়ে আসছে। প্রতিপাদ্য বিষয় হলো এই যে 1916 সাল থেকে প্রতিপাদ্য করা হয়েছে ট্যুরিজম ফরওয়ার্ড কমিটি অ্যাসিস্টাভিটি, অর্থাৎ সকলের জন্য পর্যটন সর্বজনীন, অর্থাৎ পর্যটন শিল্পের প্রতিবন্ধন গড়ে তোলা। 1970 সালে 17 সেপ্টেম্বর তারিখে সংস্থাটির বার্ষিক সম্মেলনে এর নাম, লক্ষ্য, উদ্দেশ্য, পূর্ণ মূল্যায়ন ও নির্ধারণ করা হয় এবং তখন একে বিশ্ব পর্যটন সংস্থা বা ট্যুরিজম ডে নামে চিহ্নিত করা বিষয় সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত হয়, যার কার্যক্রম নতুনভাবে 1947 সালে থেকে শুরু হয়। এর ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের
পরিসমাপ্তির পর বিভিন্ন ধরনের আন্তর্জাতিক কর্মকাণ্ডের সম্প্রসারণে এরপর বিশ্বব্যাপী পর্যটনের সংস্থার প্রসার ঘটে। এই অবস্থায় পর্যটনের সাথে বিশ্ব সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত ও সর্বশ্রেণীর সমন্বয় ঘটে। আন্তর্জাতিক ভ্রমণ বিষয় ও সংস্থা বা IUTO